মহরম একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহর কাছে। আসসিয়াম বাদ রমাদান আফদালুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেন মহরম যখন মানুষের কাছে আসে পাঁচটা জিনিস শিক্ষা দেয়, কয়টা? বিশেষ করে নফল রোজা যারা রাখে তারা যেন উদ্বুদ্ধ হয় এই মাসে নফল রোজা রাখতে। যাদের শারীরিক কঠিন পরিশ্রম নেই তাদেরকে আহ্বান জানাচ্ছি, শারীরিক কঠিন পরিশ্রম, যেমন কারখানাতে আগুন নিয়ে যারা কাজ করে, আগুন গলানো, বিভিন্ন জিনিস লোহা গলানো, এগুলো যারা কঠিন কাজ, এই ভয়ঙ্কর কঠিন কাজগুলো বাদ দিয়ে যারা অফিস আদালতে ছায়ার ভেতরে বসে থেকে কাজে আসেন, কর্মজীবনে আসেন, তাদের উচিত হচ্ছে অন্তত রোজা রাখা। কারণ রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন। বিজ্ঞান এখন জানিয়েছে যে যত বেশি পৃথিবীতে রোজা রাখে আমার আল্লাহ তাকে ততদিন সুস্থ রাখে। এ পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামও পেয়েছিলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর একাধারে এই দুনিয়ায় বেঁচেছিলেন। উনি সারাটা জীবন বেশিরভাগ রোজায় কাটিয়েছেন, সিয়াম সাধনায় কাটিয়েছেন, এই জন্যে দুনিয়াতে সবচাইতে বেশি সুস্থতার তালিকায় আছেন তিনি, এক নম্বরে। সুবহানাল্লাহ। এই জন্যে যদি সুস্থ থাকতে চান আপনি রোজা রাখবেন, আল্লাহ যেন আপনাকে কবুল করেন, তাওফিক দেন। জোরে বলেন আমিন। তাই মহরম মাস এসে উদ্বুদ্ধ করছে, আপনি যদি রোজা রাখার অভ্যস্ত হন তাহলে রোজা রাখবেন। বিশেষ করে রমজানের পরে সর্বোত্তম ফজিলতের রোজা কিসের? মহরমের। জোরে বলেন। আল্লাহর নবী বলেন আসসিয়ামু ইয়াউমু আশুরা তাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা। দুই নম্বরে যে শিক্ষাটা মহরম দিচ্ছে, মহরম মাসে কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, নবী যে বলেন আমার আশা আমার আকাঙ্ক্ষায় এই এক বছরের যত সগীরা গুনাহ আল্লাহ একটা রোজার মাধ্যমে মাফ করে দেবে। এই জন্য উদ্বুদ্ধ করলাম, আপনারা যদি পারেন থাকবেন। নবীজি মদিনাতে যাবার পরে দেখলেন ইহুদিরা রোজা রেখেছে, ডাক দিয়ে বললেন তোমরা কেন রোজা রাখো? ওরা বলেছে আমরা রোজা রাখি এই দিনে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউনকে দলবল সহ এই নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। হযরতে মুসা শুকরিয়া আদায় করার জন্য এদিন তিনি রোজা রেখেছিলেন, আমরা যেহেতু তার উম্মত এই জন্যে আমরাও তার এই দেখা দেখি রোজা রাখি। নবীজি ডাক দিয়ে বললেন দেখো তোমাদের চাইতে মুসা নবীর উপরে হক অধিকার নিকটবর্তী আমরা বেশি, সুতরাং আজকে থেকে আমরাও রোজা রাখা আরম্ভ করলাম। এনে কি দুঃখে পড়ে না শুকরিয়া আদায় করার জন্য? বিশ্বনবীর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখলেন, এক বছর পার হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইয়া আয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদ। হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি কখনো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না, কারণ তারা একে অপরের বন্ধু। ওরা মুখে যাই বলুক না কেন ভেতরে তো সব এক। এই ভারত আমেরিকার বন্ধু, আমেরিকা চীনের বন্ধু, চীন ব্রিটেনের বন্ধু, ব্রিটেন ইসরায়েলের বন্ধু, পৃথিবীতে শুধু মুসলমান ধ্বংস করার জন্য ওরা সব এক। এখানে জাতিসংঘ আমরা যেটা দেখতে পাচ্ছি মুসলমান হত্যা হলে ওদের কোনো উস বিষ নেই। আপনি একটা খ্রিস্টানের গায়ে হাত দিয়ে দেখেন জাতিসংঘ কিভাবে নড়াচড়া করে। বাংলাদেশের চাইতে মায়ানমার কমপক্ষে 5 ডবল। কত এ দেশটা? 5টা জোড়া দিলে যত বড় হবে মায়ানমার একাই অত বড়, অথচ মানুষের সংখ্যা সর্বোচ্চ 5 কোটি। ওই দেশের সাথে কমপক্ষে 5 গুণ ছোট এই দেশটা, এখানে 17 থেকে 18 কোটি মানুষ, আর ওরা এর চাইতে 5 ডবল অথচ মাত্র 5 কোটি। পুরা মায়ানমারের কোনো জায়গায় কোনো সমস্যা নেই, ঝামেলা নেই, যত ঝামেলা রাখাই। ভারত বাংলাদেশের চাইতে প্রায় 29 ডবল। এরকম দেশ 29টা জোড়া দিলে যত বড় হবে ভারত একাই অত বড়। ভারতের কোনো রাজ্যে সমস্যা নেই, যত সমস্যা কাশ্মীরে আর আসামে।
অলরেডি 19 লাখ আসামের নাগরিক যারা তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, চীন দেশে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য পায় তারা চলছে। কি যে হবে আল্লাহ ভালো জানে। ওদের অন্যান্য রাজ্যে তো কোনো সমস্যা নেই, দিল্লিতে সমস্যা নেই, এই যে কলকাতায় সমস্যা নেই, যত সমস্যা শুধুমাত্র কাশ্মীরে আসামে, কারণ এখানে মুসলিম বেশি। ইহুদি খ্রিস্টানরা যতক্ষণ একে অন্যকে সাহায্য না করে ততক্ষণ ওদের সাথে মেলামেশা করা, লেনদেন করা, বন্ধুত্ব করা যায়। আল্লাহর নবী জানালেন কোরআনে কারিম দিয়ে যে ওদেরকে যারা অনুসরণ করবে আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেবে, আর জালেম যারা তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, পথ দেয় না। সাহাবা একরাম আয়াতটা পড়ার পরে নবীজি বললেন, হ্যাঁ আমরা আর ওদের অনুসরণ করব না, আগামী বছর থেকে তোমাদের নির্দেশ দিয়ে দিলাম তোমরা 2টা রোজা রাখবা। এখান থেকে 3 নম্বর যেটা আমরা পেলাম, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা হারাম। ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা কি? ইহুদিরা যা করেছিল কি খারাপ কাজ? আপনি কথা বুঝতেছেন? তারা যে কাজ করেছিল ওটা কি খারাপ কাজ? শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছে, এরপরও নবীজি বললেন না ওদের সাথে মিলিয়ে যাই, ওদের এবাদতের মতো এবাদত করা যাবে না, আগামী বছর থেকে আর 1টা না 2টা করে রোজা রাখা লাগবে। ওদের এবাদতের মতো যদি এবাদত করা জায়েজ না হয়, তো ওদের যে সুদ ভিত্তিক অর্থনীতি, ওই সুদের অর্থনীতি চালু করা জায়েজ হয় কোন কায়দায়? ওরা যে সমস্ত বিবাহ অনুষ্ঠান করে মুশরিকরা, মুশরিকদের বিয়ে হচ্ছে যেই দিন বিয়ে হবে ওই দিন মেয়েকে যা দেওয়ার দিয়ে দেওয়া লাগবে, হিন্দুদের এই নিয়ম না? ওখান থেকেই তো যৌতুক এসেছে বাংলাদেশে। ওদের এবাদতই যদি অনুসরণ করা জায়েজ না হয়, বন্ধ করে নিতা দরকার নেই, ওদের এবাদতে যদি অনুসরণ করা জায়েজ না হয়, তো ওদের এ সমস্ত কর্মনীতিগুলো অনুসরণ আপনি করেন, আপনি মুসলমান দাবি করেন, মহরম আসলে হাই হোসেন করে তাজিয়া পাকিয়ে মিছিল করেন, আপনি মানুষ, আপনার বিবেক বলে তো কিছু নেই, বিবেকের ওপরে কুকুরে পোষাব করিস। সুতরাং ওদের এবাদতই করা জায়েজ নেই। ওরা রোজা রাখে 1 দিন, নবীজি বললেন না আর 1 দিন রোজা না, 2 দিন রোজা রাখা লাগবে, হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই ছোট্ট কথা থেকে যদি আপনি এদের সাদৃশ্য সম্পর্কে যদি না বোঝেন, আপনাকে বোঝানোর যোগ্যতা আমার আর নেই। আল্লাহ আপনাকে যেন তাওফিক দেন বোঝার।